গেল বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো চলতি বছরের জুন পর্যন্ত নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফজলে কবির। তবে মোটা দাগে এবারের মুদ্রানীতিকে আগেরবারের কপি পেস্টই বলা যায়। নীতির সবচেয়ে দুই বড় সূচক বেসরকারি ও অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি এবং বার্ষিক মূল্যস্ফীতিতেও আসেনি কোনো পরিবর্তন। ব্যক্তি খাতের ঋণ থাকবে 16.5% এবং ডোমেস্টিক ক্রেডিট যেটা পুরো অভ্যন্তরীণ ঋণ এটা 16.4%। ঋণ প্রবাহের এই ঊর্ধ্ব মাত্রাগুলো জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এমনকি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অতিক্রমের ক্ষেত্রেও অর্থায়ন সমর্থনের জন্য পর্যাপ্ত হবে বলে আমরা মনে করি। 2010 সালের পর নতুন করে জেগে ওঠা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য মুদ্রানীতিতে আছে সতর্ক বার্তা। কোন ব্যাংক ঋণ যেন এ বাজারে না আসে সেদিকে রাখা হবে নজরদারি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও তাদের গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ যাতে সঠিক খাতে যথাযথ ব্যবহার না হয়ে অস্বাভাবিক লাভের আশায় মূলধন বাজারে বিনিয়োগের অপব্যবহার না করা হয় সে বিষয়ে নজরদারি জোরদার করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল ও এসএমই ঋণের ওপর জোর দেওয়া হবে বলে জানালেন গভর্নর। সরকারের এসডিজি প্রায়োরিটির সাথে আমরা যেমন ইনক্লুসিভ গ্রিন ফাইন্যান্সিং করছি, আমরা যেমন গ্রিন ইনিশিয়েটিভদেরকে আমরা গ্রোথ অপরচুনিটি দিচ্ছি, আমরা স্টার্টআপ ক্যাপিটাল দ্যাট ইজ ভেঞ্চার ক্যাপিটাল বা আপনাদের যেটা এঞ্জেল ইনভেস্টমেন্ট যেগুলো করা হচ্ছে সেগুলো সব আমরা এনকারেজ করছি। এগুলো সবই কিন্তু লক্ষ্যমাত্রা একটাই, এমপ্লয়মেন্ট। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি উন্নয়নে নতুন সফটওয়্যার ব্যবহারের কথা জানালেন গভর্নর ফজলে কবির। দু তিন মাসের মধ্যে অবশ্যই আমরা একটা সুরাহা করতে পারবো।